হাই, কেমন আছিস তোরা? সরি, আমি আসলে এই ভিডিওটা আমার কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্ট বলতে ভাইদের মতোই, তো ওদের জন্যই করতে চাচ্ছিলাম। ওদের নাকি এই অধ্যায়টাতে সমস্যা, তো যাই হোক, এই অধ্যায়টা আমরা এখন শুরু করব। দেখো, গুণগত রসায়ন। আচ্ছা ভাইয়া, দেখো গুণগত রসায়ন জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা দেখো, নাম থেকেই বোঝা যাচ্ছে যে গুণগত রসায়ন, তাহলে রসায়নের গুণাগুণ, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, এই অধ্যায়ে ডিটেলস আলোচনা করবো। তো এই অধ্যায়টার প্রথমে আমরা অনেকগুলো পার্টে বিভক্ত করছি, এই অধ্যায়টাকে আমি অনেকগুলো পার্টে বিভক্ত করছি বোঝার সুবিধার্থে। এখন যেহেতু তোদের কয়েকদিন পর পরীক্ষা, তো এই জন্য একটু প্রিপারেশনটা খুব ভালো মতো নেওয়া উচিত। এই জন্য আর কিছু টপিকে ভাগ করছি, যে টপিকগুলোতে কিছু MCQ আসে আবার কিছু CQ আসে। এই জন্য জিনিসটা যাতে তোরা এই অধ্যায় থেকে, যেহেতু তোরা জানিস, আমি তোদের আগে বলছি যে একটা CQ আসে এবং দুই তিনটা MCQ আসে সাধারণত। তো একটা CQ আবার অনেক সময় যদি কপাল ভালো থাকে, সহজ একটা অধ্যায় দুইটা সৃজনশীল থাক পাইতে পারিস, তো দুইটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। সো এই অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ আছে পরীক্ষার জন্য, যেহেতু ফার্স্ট পেপারে আমাদের 8টা কোশ্চেন দেওয়া থাকে এবং মাত্র অ্যান্সারই করা লাগে 5টা, সেক্ষেত্রে মানে স্টুডেন্টের প্রথম চয়েস থাকে গুণগত রসায়ন, আর প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায়, আর তোমার এই পর্যায়ে তৃতীয় অধ্যায়টা। তো সেক্ষেত্রে এই অধ্যায়টা একটা ভাইটাল তোমার ইফেক্ট ফেলে তোমার পরীক্ষার জন্য। সো দ্যাট আমরা এখন এই অধ্যায়টা একটু ডিটেলসে জানার চেষ্টা করবো, আশা করি সাথে থাকবা এবং আশা করি যতটুকু পারি ইনশাল্লাহ হেল্প করবো। যেহেতু করোনা পরিস্থিতি, তোমাদের কাছে যাইতে পারতেছে না, তোমাদের পরে মানে তোমাদের যেহেতু মানে হেল্পটা করতে পারতেছি না, তো এখন ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে একটু অনলাইনে হোক যতদূর করা যায়। আচ্ছা, কথা না বাড়াই, ভিডিও লেন্থ না বাড়াই, আসো আজকে আমরা শুরু করি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আচ্ছা দেখো, এখানে আমরা টাইম মনে করবো, আমরা দেখবো 9-10-এর একটা বিষয় যে ছিল, এই জিনিসটা আমরা জানি কিনা সেটা একটু আগের থেকে দেখে নিবো, যে এই জিনিসটা আমাদের খেয়াল আছে কিনা। দেখো আমরা x মানে কি বোঝাইছি, যে কোনো একটা পরমাণু, এই পরমাণু এই যে তোমার নিচের দিকে বাম পাশে যে জিনিসটা থাকে সেটাকে আমরা কি বলতাম ভাইয়া, এটা পারমাণবিক সংখ্যা। কিন্তু আমি তোমাদের ক্লাসে কি দ্বারা বোঝাইছিলাম যাতে মনে রাখার জন্য, তোমাদের মনে রাখার জন্য আমি কি দ্বারা বোঝাইছিলাম, এটা যে এটা পি, পি পি লিখলে খুব সহজে বোঝা যায় এটা পারমাণবিক সংখ্যা, তোমরা পি দিয়ে মনে রাখতে পারো। আবার ভর সংখ্যাটা তোমার কি, এ এখানে তোমার ভর সংখ্যাটা এ, তাহলে এটা তোমার কি দাঁড়াইলো, এটা হলো তোমার পারমাণবিক সংখ্যা, আর এটা হলো ভর সংখ্যা, ভর সংখ্যা। তাহলে উপরেরটা তোমার কি ভর সংখ্যা, আর এটা তোমার পারমাণবিক সংখ্যা। তো আমরা কি জানতাম, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা যেটা আছে এখানে, তোমার ভর সংখ্যা সমান এ ইজ ইকুয়াল টু কি আসতো তোমার পি প্লাস এন, মানে এই যে ভর সংখ্যাটা এটা কাদের যোগফল ছিল, প্রোটন সংখ্যা আর তোমার নিউটন সংখ্যার যোগফল। তাহলে তোমার ভর সংখ্যাটা হলো প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার যোগফল। তাহলে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আর এখানে তোমার যেটা বলবে সেটা হলো ইলেকট্রন সংখ্যা, মাথার উপর যদি কিছু থাকে সেটা হলো ইলেকট্রন সংখ্যা। তাহলে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস হলো এরকম, একটা জিনিস হলো এরকম যে তোমার এ ইজ ইকুয়াল টু তোমার পি প্লাস কি এন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। প্লাস তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার প্রোটন সংখ্যা সমান হলো ইলেকট্রন সংখ্যা। এই জিনিস দুটো যদি তুমি মাথায় রাখতে পারো, দেন তুমি এই টপিকটা খুব ভালো মতো বুঝতে পারবা এবং MCQ আসে এখান থেকে, তুমি খুব সহজেই এগুলোকে অ্যান্সার করতে পারবা আশা করি। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। যেমন ধরো যে নাইট্রোজেনের কথাই চিন্তা করি, নাইট্রোজেন। আচ্ছা এই যে নাইট্রোজেনটা, নাইট্রোজেনের তোমার ম্যাস আমরা জানি কত, 14, পারমাণবিক সংখ্যা আমরা জানি 7। তাহলে এটা তোমার নাইট্রোজেন যদি হয় তার কি ভর সংখ্যাটা 14, তোমার এখানে তোমার পারমাণবিক সংখ্যাটা কত, 7। এখন যদি তোমাকে বলা হয় যে নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত, তাহলে তুমি কি বলবা? দেখো এখান থেকে তুমি লিখতে পারো না এ ইজ ইকুয়াল টু 14, তারপরে পি ইজ ইকুয়াল টু 7, তোমাকে বলা হলো এন ইজ ইকুয়াল টু 8। তাহলে তোমার এ ইজ ইকুয়াল টু 14, পি ইজ ইকুয়াল টু 7, এন ইজ ইকুয়াল টু 8। সেখানে তোমরা তুমি জানো এ ইজ ইকুয়াল টু পি প্লাস এন, এইখান থেকে তুমি কি লিখতে পারো দেখো তো, তুমি যদি এ পাশে পাশ করো তাহলে এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, এ মাইনাস পি।
তাহলে an is equal to কি আসলো a minus b যেখানে a কত 14 minus 7 বা এটা আসলো কত 7 তাহলে নিউটন সংখ্যা কত আসলো 7 এখন বলবো ভাইয়া আমরা কয়েকদিন পর পরীক্ষা দিতে যাচ্ছি আপনাকে বললাম ভাইয়া একটু রিভিউ দেন আপনি আমাদের বাচ্চা মানুষের পড়া শিখাচ্ছেন এখন তোরা সব সময় মনে রাখবি যে বাচ্চা মানুষের জিনিসগুলাই বারবার ভুল হয় তো জিনিসটা একটু দেখাই দিলাম জাস্ট আচ্ছা তাহলে এখানে তোর কি নিউটন কি 7 নিউটন সংখ্যা 7 তাহলে এখানে ভর সংখ্যা কত হলো ভর সংখ্যা হলো 14 প্রোটন সংখ্যা হলো 7 আবার নিউটন সংখ্যাটাও আসলো 7 আচ্ছা নিউটন সংখ্যা 7 আবার এখন যদি বল ইলেকট্রন সংখ্যা কত দেখো ভাইয়া এখানে প্রোটন সংখ্যা তোমার 7 প্রোটন সংখ্যা সমান আবার কি ইলেকট্রন সংখ্যা তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে এখানে 7ই হবে তাহলে যেহেতু তোমার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান সেহেতু তোমার এই সেভ এখানে তোমার 7 হবে ইলেকট্রন সংখ্যাটাও 7 হবে তাহলে এখন আমরা একটা জেনারেল ফর্মটা যদি আমরা এখন দেখি জেনারেল ফর্মটা হলো এরকম যে তোমার এখানে যদি তোমার থাকতো ধরো যে এখানে আছে 22 এখানে আছে ধরো তোমার 43 তাহলে এটার জন্য তোমার ইয়া কত হবে 43 আর 22 থাকলে এই ক্ষেত্রে তোমার ইয়া কত হবে এই ভর সংখ্যা a is equal to 43 লিখবা তারপরে প্রোটন সংখ্যা p is equal to 22 লিখবা নিউটন সংখ্যা n is equal to লিখবা 43 minus 22 আচ্ছা এটা কত আসবে এটা আসবে তোমার 43 minus 22 করলে 22 করলে আসবে তোমার 22 দুগুণ সরি এটা সব সময় এই পারমাণবিক সংখ্যা ডাবলের বেশি হবে তাহলে এটা 45 থাকতে পারে বা ডাবল হবে বা ডাবলের বেশি হবে তাহলে 43 হওয়া সম্ভব না তাহলে এটা কি হবে 45 45 minus 22 ধরো এটা 23 হবে এরকম আচ্ছা তাহলে যদি তোমাকে আবার এরকম দেওয়া থাকতো যে এই 22 দেওয়া নাই কিন্তু তোমাকে বলে দেওয়া হলো যে এখানকার নিউটন সংখ্যা কত নিউটন সংখ্যাটা তোমাকে বলে দেওয়া হলো যে 23 তাহলে তোমাকে যদি বলে দেয় যে নিউটন সংখ্যাটা 23 তাহলে তুমি এখানে তোমাকে কি বলে দিছে যে ভাইয়া এটা তোমার নিউটন সংখ্যাটা 23 তাহলে তুমি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবা না দেখো প্রোটন সংখ্যাটা কত হবে প্রোটন সংখ্যা p is equal to তোমার এখানে কি হবে a minus n কারণ তোমার সম্পর্কটা কিন্তু একই n এর জন্য যা p এর জন্য তাই সেক্ষেত্রে a কত 45 minus n এর মানটা কত 23 তাহলে এটা কত হবে 22 তাহলে এটা তোমার কি প্রোটন সংখ্যা এইভাবে তুমি কি করতে পারো প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা বা ইলেক্ট্রন সংখ্যা তুমি বের করতে পারো ইলেকট্রন সংখ্যা কত আছে এই ক্ষেত্রে 22 এভাবে তুমি খুব সহজে কি করতে পারো একটা যদি দেওয়া থাকে এরকম এখান থেকে তুমি কি করতে পারো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করতে পারো আচ্ছা এটা একটা ব্যাপক ব্যবহার আছে যেটা তোমাদের আগে আমরা দেখাইছি আমি দেখাইছি সেই জিনিসটা আবার একটু দেখাবো কিন্তু এই টপিকটার পরে আচ্ছা তো এইটা তো খুব সহজে পারলা এটা তো খুব সহজে পারলা কিন্তু তোদের মধ্যে অনেকেই ভুল করিস যেমন তোদের অনেক 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 তুই যদি দেখ থাকিস তুই কিন্তু এই ভুলটা অনেকবার করছিস যে এই মাইনাস প্লাস থাকলে জিনিসটা খেয়াল করতে পারিস আচ্ছা তো থার্ড ডিগ্রি আপাতত আর দিব না করোনা পরিস্থিতি এমনি ভাই আর এই অনলাইন ক্লাসে এসেও আমি জানি যে তোরা যেহেতু রিকোয়েস্ট করছিস সেই ক্লাসগুলো তোরা দেখবি অবশ্যই তো আমি আশা করি যে আমাকে মাফ করবি